দিন কয়েক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে, সাথে অর্থ প্রতারণা মামলা। ব্যক্তিগত সমস্যা সব মিলিয়ে বিভীষিকাময় জীবনযাপন করছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। কিন্তু সম্প্রতি বদলে গেছে দৃশ্যপট। এই সময়ের বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়া সিনেমা গাদার টু দিয়ে আবারও নিজের যাত চিনিয়েছেন এই অভিনেত্রী। গাদার টুর সাফল্য দেখে সেই পুরনো আমিশিকাই যেন ফিরে পেল দর্শক। গাদার এক প্রেম কথা সিকুয়েল গাদার টুর ব্যবসায়িক সাফল্য আলোচনায় ফিরিয়েছে আমিশা প্যাটেলকে, যাকে পায় ভুলতেই বসেছিল দর্শক। সানি দেওল ও আমিশের নতুন সিনেমাটি বলিউডে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। তার আগে টিকে থাকার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছিল এই অভিনেত্রীকে। অথচ আমিশের দিনগুলো এমন ছিল না। প্রথম সিনেমার ব্লকবাস্টার হিট ব্যবসার পর আরও কয়েকটি হিট সিনেমা এসেছিল তার হাত ধরে। ২০০০ সালে কাহনা পেয়ার হে করে রাতারাতি তারকা বনে যান আমিশা। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটি তার ছেলে ঋত্বিক রোশনেরও প্রথম সিনেমা। বলিউড সিনেমার ক্ষেত্রে এক বিরাট বড় মাইল ফলক ধরা হয় কাহনা পেয়ার হেকে, কারণ এই সিনেমা থেকে বলিউড পেয়েছিল ঋত্বিকের মতো বড় তারকাকে। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত সিনেমা গাদার এক প্রেম কথা। এই সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছিলেন আমিশা। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা শুধু বক্স অফিসেই সাড়া ফেলেনি, এত বছর পরেও আমিশার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে রয়েছে। পরের বছরই ববি দেওল ও অক্ষয় খান্নার সঙ্গে হামরাজে দেখা গিয়েছিল আমিশাকে। এই সিনেমাটি সেবার বিপুল ব্যবসা করেছিল। এরপর 2007 সালে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত কমেডি ঘরানার সিনেমা হানিমুল ট্রাভেলস প্রাইভেট লিমিটেডে অভিনয়ের জন্য প্রশংসিত হন আমিশা। সদ্য বিবাহিত জীবনে পা রাখা দম্পতিদের নিয়ে বানানো হয় এটি। ওই বছর ভুলভুলিয়া সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায় আমিশাকে। বিদ্যা বালানের মতো অভিনেত্রী থাকার পরও আমিশার অভিনয় নজর কাড়ে সবার। 2013 সালে আব্বাস মস্তান পরিচালিত অ্যাকশন ক্রাইম সিনেমা রেস টুতে ছোট চরিত্রে অভিনয় করেন আমিশা। সিনেমাটি 2008 সালে হিট সিনেমা রেসের সিকুয়েল। দ্বিতীয় সিকুয়েল অভিনয় করেছেন সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও বিপাশা বসু। বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করে রেস টু। এরপর হঠাৎই গায়েব হয়ে যান অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চরম টানাপোড়েনে পড়েন। মাঝে শোনা যায় আর্থিক প্রতারণা করেছেন আমিশা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা, যা নিয়ে রীতিমতো হতবাক হয় ইন্ডাস্ট্রি। তবে ফিনিক্স পাখির মতোই আবারও ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। সানি দেওলের সাথে দীর্ঘ 20 বছর পর পর্দায় হাজির হয়ে বক্স অফিসে সব রেকর্ড ভেঙেছেন। তিনি যে ফুরিয়ে যাননি তাই যেন আবার মনে করিয়ে দিলেন সবাইকে। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।